লাইকুম সালাম ও রহমতুল্লা সম্মানিত তিনি বোন জানতে চাইলেন যে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম মেয়েদের জন্য স্বর্ণ ব্যবহার করা যায় আপনারা এটাও শুনছেন যে সব সময় যদি নাকি স্বর্ণ পরে তাহলে ক্যান্সার রোগ থেকে হেফাজত পাবে এই হাদিসটা কি সহি এটা কোনো হাদিসের কথা না এটা হয়তো কোনো বিজ্ঞ কথা হইতে পারে যারা মানুষদের শারীরিক অবস্থা নিয়ে গবেষণা করে থাকেন যেমন ডাক্তারি যারা লেখাপড়া করেন তারাই এই বিষয়ের অভিজ্ঞ হবেন তাদের হয়তো কোনো কথা বার্তা হইতে পারে ছেলেদের জন্য পুরুষদের জন্য এটা ক্ষতিকর এবং নারীদের জন্য উপকার আর আমরা একটা কথা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানতে পারি যে বান্দা আল্লাহ আল্লাহ আলা বান্দার জন্য ওইগুলোই নির্ধারণ করছেন যেগুলো বন্দার জন্য উপকার আর আল্লাহ তালা বন্দর জন্য ওইগুলোই নিষেধ করছেন যেগুলো বান্দার জন্য অপকার তাই যেহেতু স্বর্ণটা আল্লাহ তালা মেয়েদের জন্য বৈধ করছেন নিশ্চয়ই এর মধ্যে উপকার থাকবে নিশ্চিত আমাদের যদিও নাকি জানা থাকে তবে আল্লাহ পাকের বিধান মানার মধ্যেই শতভাগ কামিয়াবি এ কথাই হচ্ছে নিশ্চিত কথা তাই স্বর্ণ যেহেতু হালাল মেয়েদের জন্য মনে করতে হবে এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে কি কল্যাণ আছে এটা আল্লাহ পাকে ভালো জানে নির্দিষ্ট করে বলাটা এটা ঠিক হবে না তবে যদি নাকি কোনো ডাক্তার সে বলতে পারে যে মেয়েদের জন্য স্বর্ণ ব্যবহার করার কারণে এই উপকার তারই ভিন্ন কথা কোনো ছেলেদের জন্য স্বর্ণ ব্যবহার করলে এই অপকার এটা ডাক্তারই মতো হইতে পারে কিন্তু কোরআন শুনুন শুনের মাধ্যমে এই কথা বলা যে ক্যান্সার থেকে বা সারেকটি হাওয়া কারণ হবে স্বর্ণ মহিলাদের জন্য এইভাবে কোনো কোরআন হাতে কোথাও নাই তাই আমরা এদিকে যাব না আমরা যাব সরজের বিধানের দিকে শরীরের বিধান পুরুষদের জন্য স্বর্ণ হারাম করছে করছে এবং মেয়েদের জন্য জায়েজ করা হয়েছে আর আল্লাহ তারা বন্ধের জন্য কল্যাণ চান তাই এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে Assalamualaikum warahmatullahi wabarakatuh